নেটওয়ার্কে এত সমস্যা, বাংলা লিঙ্কিং কোনো থিমের দাঁতের ভিতরে পড়ে না। VPN কানেক্ট করতে হবে প্রথমে। ওয়েবসাইট বন্ধ করে কি লাভ? আমার কাছে তো VPN আছে, www.brother.vpn.com পাইছি, জয় VPN। সব কিছু ডাউনলোড করে থাকা লাগবো, এনি টাইম VPN এর নেটও যাইতে পারে গা, সব কিছুই সরকারের চাল। কিন্তু তুই কেডা এত কষ্ট করে VPN ডাউনলোড দিয়ে নিজের MB খরচ করে এডি দেখতাছিস, আমি তুই আয়া ফ্রিতে মজা নিতাছস কেডা রে তুই? আই এম এলিয়েন। আপনি ঢুকছেন আর দরজাটা খুলে গেছে, আর দরজা খোলার লেগে আমি পৃথিবীতে আইসা বলছি। তোর নাম কি? আই এম দাদু। নারায়ণের জায়গা পাস না, কই মিল গায়ে ছবি নকল করস। তোর কি দেখে মনে হয় যে আমি বিশ্বাস করুন তুই এলিয়েন? ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি এলিয়েন। আচ্ছা তোর ভিতরে এমন কি আছে যেটা দেখে আমি বিশ্বাস করুন যে তুই এলিয়েন? রং তো টিকটকার রাও লাগায়। আরে শুনেন, আপনাকে যে একটা জিনিস আছে ওইটা আমার নাই। সিরিয়াসলি? হ ভাই। খবর তো ঠিকই কইছে, এটা সরকারের কোনো চাল না। আসলেই তো ব্রাদার্স ডট কম এ ঢুকলে এলিয়েন আহে, হালাই তো আইহাও পড়ছে, কিন্তু হালার এলিয়েন কম জোকার বেশি দেখা যায়। আচ্ছা এলিয়েন ব্রো, নাইস টু মিট ইউ, আর দেখা হবে না তোমার সাথে, আমি যাই। না ভাই, আমি আপনার লাগি এই পৃথিবীতে আইছি, আমি আর আপনারে ছাড়তাছি না, আমি আপনার লগে থাকুম। এই একটা কথা, কুই মিল গ্যাস ছবিতে তো আমি দেখছি এলিয়েনের তো অনেক অলৌকিক শক্তি থাকে, আর ওই ছবিতে যখন এলিয়েন আহে ঋত্বিকের তো একেবারে লাইফই বদলে দেয়, গার্লফ্রেন্ড পাই, নতুন বন্ধু পাই, চোখের আলো ফেরা পাই, সব সময় গেলে মজা আর মজা। তাইলে তো এলিয়েন দ্বারা আমার জীবনে মজাই ভরে যাইব। আচ্ছা দাদু, তোর কি কোনো অলৌকিক শক্তি আছে জাদুর মতো? অলৌকিক শক্তি তো আমার ভিতরে ভরা আর ভরা, আমি যে প্ল্যানেট থেকে আইসি ওই প্ল্যানেটে বাচ্চা এলিয়েন থেকে শুরু করে বুইরা এলিয়েন পর্যন্ত আমার অলৌকিক শক্তির পিতা। যাকে হালার পরে দিয়ে আমার অনেক কামে দিব। তেলে চল তোরা আমার বাসায় নিয়ে যাই। আই ভিতরে আয়। আব্বা আপনি এই করে কি করেন? আরে 12:35 আশিকবাদে গান্ডা দিব, গান্ডা দেখে পরে যাবো। নষ্ট হালার পর বাপের হালার বুধ গজ কিরে ওইটা কেরা? আব্বা ওইটা তো আমার বন্ধু। আব্বা ওইটা তোমার বন্ধু? বন্ধু তাইলে ওই জায়গায় ভক্তি দিয়ে আছে কে? আপনার দেখে ভয় পাইছে, তারা লিয়ে আহি নিয়ে আয়। এলিয়েন মাদার, তুই এনে এমন ভক্তি দিয়ে রইছস কে? আরে ভাই আমি দেওয়ালের নগে এমন ভাবে মিশা রইছি আপনার আব্বাকে, একটা কাকপক্ষী দেখতে পারবো না। এটা আমার সুপার পাওয়ার, অলৌকিক শক্তি। তুই কি নিজের নিনজা হাতুড়ি ভাবছস? আমার বাপে তোর অনেক আগেই দিকে লাইছে, ল দেখি এখন আমার বাপের কাছে তোর ম্যানেজ করতে হইব। বয় এই যা বাবা, আমার বন্ধু দাদু। দাদু? আর চোখে মুখে এরকম নীল কেমন? আব্বা এটা নীল না, ও টিকটক করে তো তাই ও চোখে মুখে একটু রং লাগাইছে। ও টিকটক করে? না টিকটক করে এরকম একটু পাগল ছাগল হয়, রং সং মাহাই। আর সমস্যা নাই, আমার টিকটক করে অনেক পছন্দ, ওকে ফ্রিতে মারা যায়। আপনি খালি কইলেন দেখে আমি ওরে ছাইরা দিলাম, ও কিন্তু আমার অনেক ইনসাল্টিং করে কথা কয়ে গেছে। এই হালার অলৌকিক শক্তি ব্যবহার করে এখন আমার বড় লোক হইতে হইব, যেমনি ওখানে কিছু বাইর করে আনা লাগবো।
আচ্ছা তোর কি কি অলৌকিক শক্তি আছে? কি কি অলৌকিক শক্তি আছে মানে কি কি লাগবে আপনার? এনিথিং সবই আছে, আপনার কি লাগবে একবার খালি কই দেখেন। যাক তাহলে তো ভালোই হয়েছে, যে কোনো কিছু যাইতে পারুম। তাহলে এই ঘরটারে রাস্তা সাদা নিয়ে দি। এইটা তো আমি পারি না, আপনি কি আমার আলাদিনের জিন মনে করছেন নাকি? আমি হইলাম এলিয়েন। কি করে তাইলে আমার একটা স্বর্ণের ঘড়ি আইনা দে। না ভাই এটা আমি পারব না। তাহলে আমার এই লাল শার্টের নীল বানাই দে। ভাই এটা তো আমার কেউ শিখায় নাই। তাইলে অন্তত আমার এই পকেটে 20 টাকার একটা নোট আইনা দে। ভাই এটাও পারবো না। কি করে তাইলে কি তুই পারস? কি পারি মানে আপনি দেখতে চান আমি কি পারি? দেখবেন আপনি। হ্যাঁ এখনই দেখা গেছি ভাই, দেখেন কিন্তু। আচ্ছা দেখা ভাই, দেখেন কিন্তু আমার অলৌকিক শক্তিটা। আচ্ছা দেখা, দেখেন কিন্তু ভাই দেখা। আচ্ছা ভাই দেখেন, এই যে আমি আইছি কিন্তু জুতা দিয়ে বাইরে তোর গাল ফাড়ে এলাম হালাকো। দেখা এই যে ভাই সুইচের কাছে আইছি, এই যে সুইচটা দিলাম, ওই যে ফ্যান ঘুরতাছে। এদিকে আই তুই মা, এদিকে আই। আইতাছি ভাই, এদিকে আই তুই মা, চল এদিকে আই। কেমন লাগলো ভাই আমার অলৌকিক শক্তিটা? কেমন দিলাম? কি করে মাতারির প্রতি কি আসলো কোনো হেলিয়েন বন্ধ হালার পো? তোর কি আসলো কোনো অলৌকিক শক্তি আছে ভাই? তাই আপনি আমার এইভাবে মারলেন। আমার আর একটা অলৌকিক শক্তি আছে, আমি আপনাকে দেখাইতেছি, আপনি আমার লগাহেন ভাই। দেখার আগে শুনেন, এটা কিন্তু অনেক সিরিয়াস অলৌকিক শক্তি, এইটা দেখে কিন্তু আপনি আবার ভয় পাবেন না। এই অলৌকিক শক্তির জন্য আমি আমার পুরো প্ল্যানেটে আমি ফেমাস, বুঝছেন? আহেন আমার লগে। আল্লাহ রক্ষা করো আল্লাহ। ভাই এই যে বাথরুমে আইলাম, আপনি কিন্তু আবার ভয় পাবেন না। বুকে হাত দেন, বুকে হাত দেন। বাতায়ো এই যে গোল জিনিসটা দেখতেছেন না? এটা এই যে এইভাবে ধরমু, ধরার পরে এই যে এইভাবে ঘুরান দিমু, এমনি পানি পড়বো। দেখছেন অলৌকিক শক্তিটা? আমার পেয়ারার কি কোনো জায়গায় লেহা আছে যে আমি মা দেহি ভাই একটু বই না দেহি। না ভাই নাই তো। এদিকে তুই হালার পুত পরাই না, আমার ভুল হয়ে গেছে। তুই যে বন্ড এলিয়েন, তুই যে বন্ড, তুই যে বন্ড, তোর আইনে আমি অনেকবার ভুল করছি হালার পো। ভাই আপনি আমার আগে পারলেন, আমার কাছে তো দুই তিনটা অলৌকিক শক্তি আছে, আপনি কি আরো দেখবার চান? এই যে পাউডারের বোতল, এইটা খুললে এইভাবে যাতে দিলে পাউডার বের হয়, আবার ফু দিলে উড়ে। এই টাঙ্কির পুতেই মেশিনটা কই? না এটা না। কোন সময় কি দেখছ কোন এলিয়েন আসার সময় ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে যে আই এম গোয়িং টু দিস কান্ট্রি? ভাই আমার তো আবার ইনস্টাগ্রামে অনেক বেশি ফলোয়ার, পুরো 17টা ফলোয়ার, বুঝছেন? আর আমি যদি ইনস্টাগ্রামে পোস্ট না দেই, অগো কই যায়, একেবারে ভাঙ্গা চুরা যায়, একেবারে উড়িয়া যায়। আর আমার বাংলাদেশে যে ফ্যান পেজ, বাংলাদেশে যাইছি এটা জানতে হবো না? যখন পাঁচারা বিজ্ঞানীরা তোরে ল্যাবে ফেলায় পিছন মেরা দিব, তখন পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। ভাই আমার মনে হইতেছে কিছু একটা কমতি লেগে আমার অলৌকিক শক্তিগুলা কাজ করতেছে না। কিছু একটা কমতি তো আপনাকে দশে আছেই। কি কমতি আছে? আমিও তো হেইডেই কই, যেহেতু তুই একটা এলিয়েন, তোর তো যে কোনো একটা অলৌকিক শক্তি থাকারই কথা, কারণ এলিয়েনরা তো এত বাইন্তু দেয় না। ওই আমি কই মিল গ্যাস ছবিতে দেখছিলাম যে জাদু এলিয়েন রইদের থেকে শক্তি পায়। তুই তো দাদু, তোর তো মনে হয় কোনো কিছু থেকে শক্তি পারে? আমার মনে পড়ছে, আমার শক্তি তো পানিতে থাকা, আপনি আমার পানি খাওয়ান, দেখবেন আমার অলৌকিক শক্তির জ্বালায় আপনি চোখে দেখবেন না। আপনি এক কাজ করেন, পানি নিয়ে আসেন। আর ভাই শুনেন, পানিতে দুই চামচ চিনি দিয়ে নিয়ে আসেন। এই নে পানি। ভাই এখন আপনি আমার অলৌকিক শক্তিটা দেখেন। এই হালার পুত্র ক্লিয়ার ঘুমিয়ে গেছে, কি এলিয়েন বাসায় নিয়ে এলাম আমি। গড়ি নেই তাও রাত 3টা বাজে, আজকে ঘুমাই কালকে ওর একটা ব্যবস্থা করুন নি। দাদু দাদু, এই ও তো আবার আমার আব্বার ঘরে যায় নাই। আব্বা আব্বা, এই দরজা খুলে না আব্বা আব্বা। হেই আব্বা, এতক্ষণ সময় লাগে না? আরে অনেকদিন পরে অনেক ভালো ঘুমাইছ, দুইজন একলগে ঘুমাইছি তো। দুইজন একলগে ঘুমাইছেন মানে?
কেন আমি আর পাশের বাড়ি রুমানা ভাবি? আরে না না রুমানা ভাবি না, আর তোর কি মনে হয় আমার রুমানা ভাবির লগে ফের আছে? তাহলে আপনি লগে কেডা ছিল? কি জানি কেডা আমার লগে ছিল, আমি এটা জানি কি করুম সর, যেই থাকুক আমার লগে, আমার ঘুম তো ভালো হয়েছে। দাদু দাদু, তুই আমার বাপের ঘরে কি করতেছ? আরে ওই যে আপনার ঘরে যে পাশায় দেখে বড় বড় দুইটা বিজ্ঞানী আইছে না, ওরা তো আমারে পাইলা একেবারে কাটাছিড়া করে কি কি করে লাইবো, অবডরে আমি আপনার বাপের ঘরে ঘুমাইছি। তার মানে আমার বাপের লগে রাইতে তুই আছিলি? হ আমার বাপে যে নষ্টা নষ্টা, তুই যে এখনো বাইতে আছো সেটা দেখে আমার ভাল লাগলো, তোর প্রতি এমনিতে আমার একটা মায়া জমে গেছে। তুই এটা কি করতাছস ভাই? আমি এই জায়গায় দেওয়ালের লগে এমন ভাবে মিশা আছি আমার কেউই দেখতে পারবো না, এমনকি আপনিও আমার দেখতে পারবেন না। আরে আমি তো তোরা না দেখে পর দেখি, আমি দেখি নাই কিছু, আর একটা মারুম। আচ্ছা ভাই আমি টয়লেটে যাইতেছি। নাটক করছ তুই ভাই? আপনি আমার লগে এরকম করতে পারেন না ভাই, ভাই আপনি আমার গার্লফ্রেন্ডের মতো বলি নিলেন। ডায়মন্ডের লেগে আমি সবকিছু দিয়ে দিতে পারি, আবার তার লগে হিপ হপ বান্ডিল, তোমার মতো কত এলিয়েন আইবো দেইবার, তুমি যে এলিয়েন ভাই। আমি আপনার আমার আরো দুই তিনটা অলৌকিক শক্তি দামু, তাও আপনি আমার অগো কাছে দিয়ে না ভাই। ভাই কই মিল গে ছবিটা কিন্তু জাদুরে ঋত্বিক মানুষের কাছে তুইলা দেয় নাই, ওরা কিন্তু বন্ধুত্বের মান রাখছে, আর আপনি আমার লগে এরকম করতেছে হন? কই মিল গে ছবিতে জাদু ঋত্বিক রে গার্লফ্রেন্ড দিছিল, বন্ধু বান্ধব দিছিল, মাথায় বুদ্ধি দিছিল, শরীরে শক্তি দিছিল, তুমি আমার কোন বালটা দিছো? এর থেকে যদি আমি তোমার অগো হাতে তুইলা দেই তাহলে সরকার আমার 1 কোটি ডায়মন্ড আর লগে একটা হিপ হপ বান্ডিল দিব, তাই তো আমার দরকার। যাক তোর ভিপিএন দিয়ে দিলাম, ওই পাশে যায় ফেসবুক ব্রাদার্স অনেক ভালোভাবে চালাই ভাই। তাহলে আর কিছু অলৌকিক শক্তি দেখামো নাকি? অলৌকিক শক্তির কথা আর একবার মুখ দিয়ে ভাই করলে হঠাৎ করে খেতে ফেলা এপিসোড মেরে দিন, পাবলিকের সামনে মুখ দিয়ে পারবি না। তাইলে ভাই আমি যাই গে। আচ্ছা যা ভাই, তে যাই গে। আচ্ছা যা ভাই, তাইলে আমি যাই গে। তোর কি আমি আটকাইছি ভাই? তাইলে আমি যাই গে, তাইলে আমি যাই গে। এই ভাই তুই যদি আরেকবার বুঝে আইছিস তোর খবর আছে ভাই, এবার তাহলে আমি আসলে যাই গা। জুতা দিয়া পিটাইয়া তোরে হালারবো, আমার পুরো দিনটা রে নষ্ট করে রেখে দিছ শালা ফাউল এলিয়েন। যা ভাই, তাইলে আমি যাই গা। কি করে এক এলিয়েন এই জীবনটা ধ্বংস করে দিয়ে গেল, আর জীবনে আমি বাধা চটকমে ঢুকুমই না। ব্রেকিং নিউজ গোপাল রুমি, আপনার ব্রেকিং নিউজ খুশি সংবাদ, brother.com দিয়ে যে এলিয়েন দাদু আসছিল জিঙ্গালালা প্ল্যানেট থেকে, সে ফিরে গেছে তার প্ল্যানেটে। তোর brother.com এ ঢুকলে আর আসবে না কোনো এলিয়েন, আমি তখনই ঢুকব। কি করি আমিও ঢুকি। যাক বাঁচা গেছে, brother.com এর এলিয়েন চলে গেছে। তারপরেও ভাই আমি brother.com এ ঢুকুম না, আমি একটু textvideo.com এ ঢুকব। ব্রেকিং নিউজ গোপন ধুরুমি রাখেন আপনি ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ থেকে নিউজ কিছুই না, brother.com এ না, নতুন সূত্রে 15 মিনিট রিসার্চের পর এটা জানা গেছে textvideo.com এ ঢুকলেই বাংলাদেশে চলে আসতে পারে এলিয়েন, আর এই এলিয়েন যেই সেই এলিয়েন না, আগের এলিয়েনের চেয়েও বেশি মারাত্মক। আচ্ছা তো সবই ঠিক আছে, কিন্তু আপনি একজন সায়েন্টিস্ট হয়ে ডাক্তারের দোকানে কি করছেন এ বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। কি করে বইলা যান। হেই ব্রো, আই এম এলিয়েন ফ্রম জিঙ্গালালা প্ল্যানেট।